গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ট্রেন থেকে আজকে ব্লগটা শুরু হলো, বাকি কথাটা গিয়ে বলছি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তখন ট্রেনে আমার সাথে একদমই কথা হয়নি, মানে ট্রেনে ছিলাম বলে আর কথা বলার মতন পরিস্থিতি ছিল না। বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, সেই চেনা ঘর, চেনা অ্যাম্বিয়েন্স, সব কিছু। এইদিকে আমার সমস্ত ছবিগুলো রয়েছে, আর এই রয়েছে আমার তত্ত্বসূচি। এটা আমার ভীষণ কাছের, তাই জন্য সেমভাবে রেখে দিয়েছি, এটা ইউনিক তত্ত্বসূচি। তো যাই হোক, আমি ঘর থেকে আজ ব্লগটা এখানে শুরু করছি। অ্যাকচুয়ালি এসেছি আমরা হচ্ছে বিয়েবাড়ি নিয়ে, দুখানা পরপর বিয়েবাড়ি, আজকে আছে কাল আছে একটা। তো এখন জাস্ট এসেছি, এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট আর বললাম না, ওটা ব্রাঞ্চ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বেরোবো ঋতিকের সাথে, কারণ হচ্ছে আমার জন্মদিন নেক্সট আসছে কিছুদিনের মধ্যে। তো বাবা এখানে আমাকে টাকা দিয়েছে, তো বাবার টাকা দিয়ে কিছু জামা কিনতে যাবো। তো দোকানে এক ফোঁটাও সময় পাইনি ভিডিও করার মতন, আর দোকান থেকে ফিরে একটু বেরিয়েছিলাম। তো এই জাস্ট বাড়ি ঢুকছি, আর বেরিয়ে দোকানে একটুও সময় পাইনি, খুব ঝটপটের মধ্যে জামা কিনে নিয়েছি, তোমার সাথে পরে শেয়ার করছি সেটা। আর এখান থেকে এসে আবার একটু পার্লারে গিয়েছিলাম। তো রিক বাড়ি অলরেডি চলে এসছে, আমি এই ঢুকছি। তো আমাদের বাগানে এখন অভিযান হচ্ছে, বাগান অভিযান। বাগানে কি হচ্ছে একবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও সব দেখি কি হচ্ছে। শিং মাছের পাতুরি, শাবাস। দেখো এদের অবস্থা, দেখো এই চলো কি ব্যাপার। হ্যাঁ আমি ছিলাম না বলে, আমি এসেছি বলে এরকম করছিস তোরা, নাকি তোরা রোজই এরম করিস? তোরা রোজই এরম করে। আজকে খাওয়া এদিকে নেই, খাওয়া আজকে ওদিকে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে জেঠুদের দিকে। বিয়ের পর আজকে জেঠুর ওখানে ট্রিট, আমাদের দুজনকে, নতুন জামাইকে, জামাইয়ের স্নান হয়ে গেছে। তো চলো গিয়ে খাওয়া যাক, কী আছে দেখি। ঘড়িতে এখন 5:30 বাজে, আর আমি যাচ্ছি হচ্ছে রেডি হতে শুভ্রাদির বাড়িতে। ওখানে আমরা দুজনে একসাথে রেডি হব, দেন তারপরে ঋত্বিক এখানে রেডি হবে, তারপর একসাথে বিয়ে বাড়ি যাবো। আমি একদম রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর আমি আজকে এসেছি হচ্ছে শুভ্রাদির কাছে। মোটেই ব্লগ করার সময় পাইনি, একটুও নয়। শুভ্রাদি পুরো লুকটা আমার কাছে দিয়েছে, এখন ইনকমপ্লিট আছে, চুলটা এখনো হয়নি আমাদের। কিন্তু আমি এখন বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে বাকিটা করে তারপর হয়তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তাই তো? ইয়েস। কি সুন্দর সেজেছে দেখো, আর উদ্দান্ত হয়ে আমাকে সাজিয়েছে। যাই হোক, পরের লুকটা পরে শেয়ার করছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমি এইদিকে আছি, পাবলো এইদিকে আছে, বাকি লোকজন ওইদিকে আছে। একটু দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও কিরম সব সেজেছে। এখানে যদিও কিছু মানে বোঝা যাবে না, বাট আমরা টু মাচ লেট আজকে, 7:30 আমাদের টাইম ছিল, সেখানে এখন বাজে হচ্ছে 8:45, খুব একটা বেশি না, একটু 7 ঘন্টা টাইম লাগে। আমি জানি বাচ্চা ছেলেটা অনেকক্ষণ থেকে বলছে স্টার্টার খাবে, স্টার্টার খাবে, আর কি করা যাবে। এখানে একজন, আমি জানি না অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে, ও বাবা এখানে পুরোই অন্ধকার হয়ে গেল, মায়াবি মায়াবি ব্যাপার স্যাপার চলছে এখানে। শুভ্রাদি আছে, লোকটাকে আলো করে দিচ্ছে। ও কি দিল, কোপার সিচুয়েশন দেখো। এখানে একটা বিয়ে বাড়ি, তার গাড়ি, তার এখানে একটা বিয়ে বাড়ি, এখনো বর নামিনি এখানে, আর এইদিকে ফুল জ্যাম একেবারে, এই দেখো। ভাই আমরা ভুলভাল জায়গায় চলে এসেছি, এখানে একটা বিয়ে বাড়ি আছে, নাপো টাপো করছে, আর নামিনি, আর প্রচন্ড জ্যাম, ঠেলতে ঠেলতে আমরা 9:00 বাজে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি, আর এই যে সবাই মিলে ঢুকেছি, একজনের জন্য পরে পরে আলাপ করাচ্ছি, আলাপ করার যদিও কিছু নেই, তবুও অনেকদিন পর দেখা সাক্ষাৎ আমাদের সবার। তো এই জাস্ট ঢুকেছি, তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা এসে গেছি, আর ও ওইখানে যাবো। এখানে ছবি তুলবে এইজন, আমাদের সাজেশন দিচ্ছে এইজন, ওইখান থেকে মা আবার গাইড করছে। রাত 10:00 বাজে, এখন ফুল অন ফটো সেশন চলছে এখানে। ভীষণ সুন্দর ব্যাংকোয়েটটা, মানে এই গার্ডেনটা, অ্যাকচুয়ালি এই পুরোটা সারাউন্ডিং এ দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আর এই ভেতরে মেন অনুষ্ঠানটা হচ্ছে, আর এই দিকটা হচ্ছে পুরোটা গার্ডেন। তো এখানে এখন প্রচুর ছবি তোলা হচ্ছে, এখানে ডিরেকশন চলছে, এখানে দুজন মডেল দাঁড়িয়ে গেছে।
এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়ার দিকে অ্যাকচুয়ালি এখানে বুফে সিস্টেম নেই তো সিটিং আছে নো বুফে সিস্টেম নো বুফে সিস্টেম তো সেই কারণে আমাদের এখন যাই গিয়ে দেখি পরিস্থিতি কিরকম আগে ভাগে খেয়ে পালিয়ে যাচ্ছে এখান থেকে এই দাদা এদিকে খাওয়া চলছে এখন আরেকজনে দাদা ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ বিয়ে বাড়ি মিটে গেছে আবার কালকে আমার বিয়ে বাড়ি আছে যাই হোক আমরা আপাতত বেরোই দেখো আর সব থেকে বড় কথা হচ্ছে যে না 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 এখানে কয়েকটা ঘটনা আছে ঘটনা আছে ঋতিক আজকে ওয়েস্টার্ন পরার পেছনে একটা কারণ হচ্ছে আমি আজকে গাউন পরবো ভেবেছিলাম ও যেটা বলেওছিল আমাকে মানে আমার মা আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি তিনজন আমায় পাগল করে দিয়েছিল গাউনটা পরার জন্য আনফর্চুনেটলি আগের দিন গাউন আমার টাইট হয়ে গেছে নতুন গাউন কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ না ওইটাই রাতারাতি গিয়ে ব্লেজার কিনে ফেললাম আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ যেমন ভাবে গেছি আর পুরো বিধ্বস্ত হয়ে আমরা ফিরছি এদিকে আমি আর পাবলোই আছি যথারীতি সত্যি বিফোর আফটার আর এইদিকে এরা দুজন আছে এদের অবস্থা পুরো জড়িয়ে জড়িয়ে ফিরছি একেবারে তো এই জাস্ট বাড়ি ঢুকছি 11:30 মতন বাজে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি টাটা বাই গুড নাইট